हरे कृष्ण सुदी भक्तमंडली आजकेर एई भिडियोते एकटी अन्य रकम विषय निये आलोचना करब जे विषयटा देखार पर आमार अनेक कष्ट लेगेछे से विषयटी आजके आमी आपनादेर सामने तुले धरब आपनारा सुंदर भावे विषयटा देखबेन शुनबेन तारपरे आपनार जदि कोनो किछु बलार थाके एई भिडियोर नीचे कमेंट करब आज के एक भिडियोते देखते पेलाम जे एक गाभी निजेर दुग्ध निजे पान करछे एटा देखार पोरे आमी अनेक समय धरे चिंता करछिलाम जे ए गाभीटी केन तार दुग्ध पान करछे एरकम दृश्य आर कखनो देखिनी आमार जीवनेर प्रथम एरकम दृश्य देखेछि होयतो आपनारा अन्य केउ देखेछेन किना आमी जानी ना तबे आमार जीवने प्रथम देखार पोरे अनेक समय धरे चिंता करलाम जे एई गाभीटी केनो तार निजेर दुग्ध निजे पान करछे अनेक समय चिंता करार पर से भिडियोटा भालो करे देखार पर देखलाम जे एई गाभीटी अत्यंत तृष्णार्त क्षुधार्त जल ना पेये নিজের দুগ্ধ নিজে পান করছে নিজের দুগ্ধ নিজে পান করছে আর এটা দেখার পরে অনেক খারাপ লাগলো এই কলিযুগে সামনে কি রকম যে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য তা বড় চিন্তার বিষয় তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে কেন চিন্তার বিষয় দেখুন এই কলিযুগে মানুষ কুকুর পালন করার টাকা পায় বিড়াল লালন পালন করার টাকা পায় অন্যান্য পশুপাখি লালন পালন করার তাদের অর্থের অভাব নাই কিন্তু যে গাভী যাকে মাতা বলা হয় সপ্ত মাতা আমাদের সাতজন মাতা আছে শাস্ত্রে বলা হয়েছে আত্ম মাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা ধেনুর ধরিত্রী তথা পৃথিবী সপ্তেতা মাতরস্মিতা অর্থাৎ গর্ভধারিণী মাতা গুরুপত্নী ব্রাহ্মণ পত্নী রাজপত্নী গাভী ধারিত্রী ও পৃথিবী এই সাতজন আমাদের মাতা বলে শাস্ত্রে অভিহিত করা হয়েছে হ্যাঁ তাই তাদেরকে কখনো কষ্ট দেওয়া উচিত নয় আজ কলিযুগে দেখা যায় যে বাবা মা এত কষ্ট করে একটা সন্তানের জন্ম দেয় সেই বাবা মা জন্ম দেওয়ার পরে সন্তানটাকে কষ্ট করে বড় করে তাদের মনে একটা আশা যে এই সন্তান আমাকে দেখাশোনা করবে আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমাকে সে দেখাশোনা করবে মানুষের যে কষ্ট এক হচ্ছে ছোটবেলা আর হচ্ছে বৃদ্ধকালে সেই সময় ভালোমন্দ বুঝজ্ঞান থাকে না সেই সময়ের যে কষ্ট সেটা যারা পেয়েছে শুধু তারাই জানে সেই সময়কে অতিবাহিত করা কতটুকু কষ্টকর তো বাবা মা যেমন ছোটবেলা ছোট্ট শিশুকে দেখাশোনা করে ঠিক তেমনই ভাবে সেই সন্তান বড় হয়ে আবার বাবা মাকে ছোট্ট শিশুর মতো তার মৃত্যুর আগে পর্যন্ত ভালোভাবে তার পরিচর্যা তার দেখাশোনা করা উচিত এটা হচ্ছে সন্তানের কর্তব্য যদি কেউ এটা না করে এটা যদি এড়িয়ে যায় তাকে অবশ্যই কষ্ট ভোগ করতে হবে এখন আপনি বলতে পারেন যে আপনাদের মহাপ্রভু তো শশীমাতাকে ছেড়ে চলে গেছে তো উনি কেন গেল হ্যাঁ শুধু নিজের বাবা মা কেন শাস্ত্রে যে সপ্ত মাতার কথা বলা আছে তাছাড়াও সূর্য চন্দ্র বায়ু পৃথিবী সবার কাছে আমরা ঋণগ্রস্ত তো শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি পরমহংস স্তরে উপনীত হতে পারে সত্যিকারের পরমহংস স্তরে উপনীত হয় ওইরকম মেন্টালিটি থাকে বা ওই স্তরে জীবন যাপন করে তাহলে তার কারো প্রতি ঋণ থাকে না
যে কথা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। দেবর্ষি ভূতার্ত নিরীনাম পিতৃনাম ন কিঙ্কর নায়মৃণী স্বরাজন। এই শ্লোকে বলা হয়েছে, কেউ যদি সর্বোত্তভাবে ভগবান মুকুন্দের চরণে শরণ গ্রহণ করে তাহলে তার এই জগতে যত প্রকার ঋণ আছে সমস্ত ঋণ থেকে সে মুক্ত হয়। কিন্তু যদি আপনি অভিনয় করেন, মানে আপনার বৃদ্ধ বাবা মার সেবা না করার জন্য আপনি বাড়ি থেকে পালিয়ে যেতে চাচ্ছেন, যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই আপনাকে সেটার জন্য কষ্ট ভোগ করতে হবে। শুধু নিজের জন্মদানকারী পিতামাতাই নয়, শাস্ত্রে যে সাত প্রকারের মাতার কথা বলা আছে তাদেরকেও আমাদের দেখাশোনা করা উচিত। প্রথমত জন্মদানকারী মাতা পিতা, তারপরে হচ্ছে গুরুপত্নী, মানে যার কাছ থেকে আমরা শিক্ষা লাভ করব, তার পত্নী আমার মাতা, তার পত্নী আমাদের মাতা। তারপর শুদ্ধ ব্রাহ্মণ পত্নী, যারা শুদ্ধ ব্রাহ্মণ আছে সমাজে তার পত্নীও আমাদের মাতা। তারপরে রাজপত্নী, যে রাজা আছে সে রাজার যিনি রানী তিনিও আমাদের মাতা। তারপরে হচ্ছে গাভী, আমরা যখন জন্মগ্রহণ করি তখন দুগ্ধ দান করার মতো মায়ের জ্ঞান থাকে না, সেই সময় গোমাতার দুগ্ধ পান করানো হয়। তো শাস্ত্রে বলা হয়েছে, পৃথিবীতে যত প্রকারের খাদ্য আছে সব থেকে উত্তম খাদ্য মানব শরীরের জন্য গাভীর দুগ্ধ, দুগ্ধজাত খাবার। এই খাবার যদি নিয়মিত কেউ গ্রহণ করে তাহলে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং শরীরের অন্যান্য যে সমস্ত ভিটামিনের ঘাটতিগুলো দেখা দেয় সেটা সেই দুগ্ধ থেকে পূর্ণ হবে। তাই শাস্ত্রে গাভীকে সুরক্ষা দান করার কথা বিশেষভাবে উল্লেখ করা রয়েছে। তারপরে হচ্ছে পৃথিবী মাতা, আমাদের মা যখন আমাদেরকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরেই আমরা ভূমিষ্ঠ হই, মানে এই পৃথিবীর বুকে পড়ি, সেই পৃথিবী মাতা আমাদেরকে ধারণ করেন। আর সেখানে জন্মগ্রহণ করার পর এই পৃথিবীর উপরে আমরা বিচরণ করি, পৃথিবীর উপরে আমরা বসতি স্থাপন করি, পৃথিবীর উপরে মলমূত্র ত্যাগ করি। এই মাতার কাছে আমরা অনেক ঋণী। তো এই যে সাত প্রকারের মাতা, সকলের প্রতি আমরা ঋণী, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আজকে এই বিষয়টি যখন দেখছিলাম যে আসলে কতটুকু ক্ষুধার্ত, তো আজকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা যেখানে আছেন, তো আপনার বাড়ির আশেপাশে এরকম গাভী থাকতে পারে, তারা তো বলতে পারে না যে আমাকে একটু খাবার দাও। আপনাদের কর্তব্য হচ্ছে আপনি যেমন না খেয়ে থাকতে পারেন না তাদেরকেও খাওয়ানো আপনার সামর্থ্য অনুসারে, যতক্ষণ আপনার সামর্থ্য আছে তাদেরকে খাওয়ান, আর না থাকলে তো কোনো কথা নেই। আজকে ক্ষুধার্ত হয়ে কী কাজ করছে একবার চিন্তা করে দেখুন। যদি আমরা এ সমস্ত বিষয়ের খেয়াল না রাখি এবং ওই অনুসারে ব্যবস্থা গ্রহণ না করি তাহলে নিশ্চিত রূপে আমাদের সকলের জন্য বড় দুঃখ নেমে আসবে। এই প্রকৃতির নিয়ম অত্যন্ত কঠিন। এই গোমাতা ছাড়াও এই জগতে যত প্রকারের জীবজন্তু আছে সবার বাঁচার অধিকার আছে। কিছু কিছু জীবজন্তু মানুষের সাথে বাস করে, যেমন কুকুর, বিড়াল, বিভিন্ন রকমের পাখি, যারা যেখানে বাস করে আপনার সামর্থ্য অনুসারে তাকে খাদ্য দিন, সে খাদ্য খেয়ে চলে যাবে, তার মতো করে থাকবে, তারা তো উৎপাদন করতে পারে না, তারা আপনাদের উপরে নির্ভরশীল, তাই তাদেরকেও সুরক্ষা প্রদান করার দায়িত্ব হচ্ছে আপনার। ভগবান এইভাবেই প্রকৃতি সৃষ্টি করেছে। তো মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। আপনি যদি প্রকৃতিকে সুন্দর না রাখেন তাহলে কে রাখবে বলুন? তো আপনারা এভাবে গোমাতার সেবা করুন, যত প্রকার জীব আছে তাদের সেবা করুন, সপ্তমাতা যে আছে তাদের সেবা করুন, নিজের মাতা পিতার সেবা করুন, এভাবে তাদের আশীর্বাদ লাভ করুন, তাহলে আমাদের এই প্রকৃতি খুব সুন্দর হয়ে উঠবে এবং আমরাও
তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে আমাদের এই জীবন সুখময় হয়ে উঠবে। হ্যাঁ, তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার কথায় মনে কষ্ট পেলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? তো আজকে আর দীর্ঘায়িত করছি না, এখানেই সমাপ্ত করব। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।